আসসালামু আলাইকুম, আমি কেয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকে রাতেও রান্না করতেছি স্পেশাল কিছু আপনাদের ভাইয়ের জন্য। তো ভাবলাম যে এখন ভিডিও করব আর আপনাদের সাথে গল্প করব কি রান্না করতেছি সেগুলো নিয়ে, আর কিছু কিছু কমেন্টের উত্তর দিব। তো অনেকেই আসলে আমার পরিচিত মানুষজন আমাকে টুস করে একটা মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে যে জামাই ছাড়া নাকি আমি কিচ্ছু বুঝি না, আমি নাকি জামাই পাগল মানুষ। আসলে আমি জামাই পাগল কিনা জানি না, তবে আমি একটা সংসার পাগল মানুষ, এটা আমি খুব ভালো করে বলতে পারি। আসলে আমি আমার সংসারের জন্য সব কিছুই করতে পারি, আমার সংসারের জন্য অনেক পরিশ্রম করতে পারি, সংসারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছু করতে পারি। আর এখানে যেহেতু আমার ছোট একটা সংসার, আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড, এছাড়া আসলে আমার আর কেউ নাই। তো আসলে জামাই পাগল যদি হই এটা আসলে খারাপ না, জামাই পাগল হওয়া কিন্তু ভালো। এই যে জামাইয়ের খুশির জন্য দেখেন এত রাতে বেলাও রান্না করতেছি, তার পছন্দের খাবার এখানে গ্রিল করতেছি। আসলে তো একটু চাপের মতো আসলে তৈরি করতেছি। তো এখানে সব ধরনের মশলা এখন দিয়ে দিচ্ছি, আর এই যে টক দইও দিয়ে দিব। তো এই চাপটা আসলে আমার বাসায় কিছুদিন পর পরই তৈরি করি আমি, আর এই চাপটা আসলে আপনাদের ভাই অনেক পছন্দ করে। এগুলো আসলে আরও একটু বেশি ছেঁচার দরকার ছিল, যাই হোক হাতের মধ্যে একটু ব্যথা পেয়ে গেছি যার জন্য আর বেশি একটা ছেঁচা দিয়ে নেই। বেশি করে আসলে ছেঁচলে দেখা যায় কি তেলটা কম লাগে, আর যদি একটু কম ছেঁচা হয় তাহলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো সমস্যা নেই, আসলে সবভাবেই খেতে হয়, আজকে একটু অন্যরকমভাবে তৈরি করলাম। আচ্ছা, যারা আমাকে আসলে জামাই পাগল বলেন তাদেরকে এখন আমি বলি কেন আমি আসলে জামাই পাগল বা জামাইকে নিয়ে এত ভালো ভালো কথা বলি। এই মানুষটা আসলে আমার লাইফে একবারে সুপারম্যানের মতো আসছে। তো এই মানুষটা আসলে বিয়ের পর থেকে আমাকে অনেক সাপোর্ট করছে। তো আগেও আসলে একদিন বলছিলাম, তো এই মানুষটা আসলে আমার লেখা পড়া থেকে শুরু করে সব কিছুতে আমাকে অনেক সাপোর্ট করছে, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার আসলে অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল, আমি আপনাদের সাথে হয়তো বা একদিন শেয়ার করছিলাম। তো আমার বিয়ের পরেও কিন্তু আমি লেখাপড়া কন্টিনিউ করি এবং আমি আমার বাবার বাড়িতে থেকে কিন্তু পড়ালেখা করি। তো এই মানুষটা কখনও কোনো কমপ্লেন করে নাই, কোনো কিছুই বলে নাই কখনও আমাকে। সে আমাকে লেখাপড়া করতে দিছে, সে আমাকে আমার মতো চলতে দিছে, আসলে সে আমাকে কলেজ ভার্সিটি পড়ার মতো সুযোগ করে দিছে, যার জন্য আসলে আমি তার কাছে সবসময় কৃতজ্ঞ। এবং এখনও সে আমাকে সব কিছুতে আসলে উৎসাহ দেয়, আমি যদি কিছু করতে চাই সেখানে কখনো বাধা দেয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমাকে কখনো কারো কাছে নিচা হইতে দেয় নাই, সে আমাকে তার সামর্থ্য অনুযায়ী বেস্ট দেওয়ার চেষ্টা করছে। তো অনেকেই আসলে অনেক ধরনের মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। তো আমি আসলে আমার হাজব্যান্ডের কাছে 100-তে 100ই পাইছি সব কিছু, যার জন্য আমি তার একটু প্রশংসা করি। আসলে মানুষ না মানুষের প্রশংসা করতে একদমই ভুলে গেছে, আর আমরা মেয়েরা তো একদমই প্রশংসা করতে চাই না কারো। কিছু কিছু আসলে মেয়েরা তো মনে করে হাজবেন্ড হচ্ছে তার লাইফের সবচেয়ে বড় শত্রু। সে আসলে বাবার ঘরে রাজকন্যা ছিল আর স্বামীর ঘরে এসে একবারে বান্দি দাসী হয়ে গেছে। এই টাইপের মেয়েরা আসলে ভুলে যায় যে তারাও আসলে তার বাবার ঘরে রাজপুত্র ছিল। আমরা মেয়েরা যেমন বাবার ঘরে রাজকন্যা থাকি, ছেলেরাও কিন্তু বাবার ঘরে রাজপুত্রই থাকে। এই রাজপুত্র কিন্তু কখনোই আসলে বলে না যে আমি কাজ করতে করতে চাকর হয়ে গেছি, সংসারের পিছে খাটতে খাটতে আমার জীবন শেষ। আর এইদিকে তো আসলে আমরা মেয়েরা একদমই এগিয়ে আছি, দেখা গেছে একটুখানি কিছু হলেই একবারে জাত গোষ্ঠী সহ সব উদ্ধার করে দিই। তারা আসলে নিঃস্বার্থভাবেই সংসারের জন্য কাজ করে, কখনো তারা কোনো অজুহাত দেখায় না। আসলে আমাদের মেয়েদের মধ্যে আসলে স্যাক্রিফাইস নামের জিনিসটা অনেক কম, যার জন্য আসলে আমাদের সংসারে অনেক অশান্তি থাকে। তো মাঝে মাঝে আসলে স্বামীর প্রশংসা করবেন, স্বামীর প্রশংসা করলে দেখবেন স্বামীর মনটা অনেক ভালো থাকে, আর সেও আপনাকে অনেক বেশি বেশি ভালোবাসবে। জামাই পাগল হওয়া একদমই খারাপ কাজ না, জামাই পাগল হবেন আর জামাইয়ের জন্য খুব ভালো ভালো রান্না করবেন যদি আপনার হাজব্যান্ড খেতে পছন্দ করে। যে কোনো কাজে আসলে আলোচনা সমালোচনা থাকবেই, তো কে আলোচনা করলো কে সমালোচনা করলো সেটা নিয়ে আসলে পড়ে না থেকে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই উত্তম। তো আমাকে কে কী বললো সেটা আমি আসলে খুব একটা কেয়ার করি না, তারপরেও মাঝে মাঝে আসলে উত্তর দিতে হয়, যার জন্য উত্তর দিলাম। তো এই তো রাতের রান্না শেষ করলাম, এখানে চাপ তৈরি করছিলাম, সাথে রুটি বানাইলাম আর একটু সবজি রান্না করলাম। তো এই তো ছিল আমার আজকে রাতের রান্না, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর বাচ্চাদেরকে আসলে খেতে দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া তো আসলে রাতে আসবে কাজে থেকে বাসায়, তো তখন আমরা একসাথে খাবো। এই তো ছিল আমার আজকের ব্লগ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।